গুড ইভিনিং, প্রত্যেককে ধন্যবাদ। কারণ এই চ্যানেলে লাস্ট কিছুদিনে যেভাবে প্রোগ্রেস হচ্ছে বোঝা যাচ্ছে তোমাদের পার্টিসিপেশনটা এই চ্যানেলে দেখে, যে তোমরা এই চ্যানেল থেকে কিছু নেওয়ার জন্য কতটা কিন। অবশ্যই তোমরা যেভাবে প্রিপারেশন করছো সেভাবে করতে থাকো। আমি বারবার বলেছি যে এই চ্যানেলের থ্রুতে আমি তোমাদেরকে হয়তো এক্স্যাক্টলি কোনো সাজেশনস দিতে পারবো না, কারণ আমার পরীক্ষা দেওয়ার অনেক বছর হয়ে গেছে। বাট যেটা আমি বড় জোর করতে পারি, যে মোটিভেশন করতে পারি তোমাদেরকে, মোটিভেশন তোমাদেরকে ইন্সপিরেশন দিতে পারি, এবং কিছু কিছু প্রিপারেশনের ক্ষেত্রে কিছু ফাইন টিউনিং দরকার পড়ে থাকে। কারণ অনেক সময় আমরা হার্ড ওয়ার্কটা বেশি করে ফেলি, আমরা স্মার্ট ওয়ার্কটা একটু কম করি। তাই আমি এই ফাইন টিউনিংটা তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে করতে সাহায্য করব থ্রু মাই চ্যানেল। লাস্ট বেশ কিছুদিনের অনেকগুলো ভিডিওতে তোমাদের প্রচুর কমেন্ট পেয়েছি, অনেকের মেল পেয়েছি, ফেসবুকে ইন্টারাকশন করেছি তোমাদের সঙ্গে, এবং তা দিয়ে অনেক প্রশ্ন চলে এসেছে। এবং এই প্রশ্নগুলোর মধ্যে আমি দুটো ভাগে ভাগ করছি প্রশ্নগুলোকে। একটা হচ্ছে যারা লং টার্ম প্রিপারেশনের জন্য আমার কাছ থেকে সাজেশন চাইছো, আরেকটা হচ্ছে যাদের ইমিনেন্ট মানে 28 তারিখেই যাদের পরীক্ষা, অর্থাৎ খুব শর্ট টার্ম কিছু টিপস চাচ্ছ। তাই মিলিয়ে মিশে দুজনের জন্যই, দুতরফের জন্যই এখানে আমি ভিডিও করব। কিন্তু কিছুদিন ধরে আমাদের ফোকাসটা মেইনলি থাকবে 28 তারিখের পরীক্ষা সামনে যেটা আসছে, এবং এই সময়টাতে মূলত বিভিন্ন প্রিলিমিনারি পরীক্ষাগুলো হয়। সুতরাং সেই দিকে তোমরা ফোকাস করো। একটা খুব ইম্পর্টেন্ট সাজেশন যেটা আমি তোমাদেরকে দেব, তোমরা অনেকে, আমি দেখেছি অনেকের মধ্যে একটা মানসিকতা যেটা দেখা যায়, যে তোমরা অনেকগুলো পরীক্ষাতে অ্যাপিয়ার করে ফেলো, মানে ভাবো যে পরীক্ষায় অ্যাপিয়ার করলে এক্সপিরিয়েন্স বাড়বে এবং সেটা তোমাদেরকে পরবর্তীকালে সাহায্য করবে। এটা কিন্তু একটা রং নোশন, রং কনসেপ্ট। আমি এটা দেখেছি, অনেককেই দেখেছি যে আমি এই পরীক্ষায় বসছি, সেই পরীক্ষায় বসছি। ইটস নট দ্য রাইট ট্র্যাক। তোমাকে প্রথমে ঠিক করতে লাগবে তুমি কোন কোন পরীক্ষাগুলোতে বসছো। অনেককে দেখছি যে সামালটেনিয়াসলি সে ব্যাংক পিওরও প্রিপারেশন নিচ্ছে, সামালটেনিয়াসলি WBCS এক্সিকিউটিভ, WBCS সিভিল সার্ভিসেরও প্রিপারেশন নিচ্ছে। একটু কিন্তু ডিফারেন্ট, তুমি ব্যাংক পিওর সঙ্গে এক ধরনের, যেহেতু এখানে অ্যানালিটিক্যাল স্কিলসটা একটু বেশি দরকার পড়ে, সেক্ষেত্রে তুমি তার সঙ্গে ক্যাট ম্যাট এই ধরনের এক্সামসগুলোর একটু সিমিলারিটি আছে। কিন্তু সিভিল সার্ভিসটা কিন্তু অ্যাবসোলুটলি ডিফারেন্ট। এর সঙ্গে তোমরা স্টাফ সিলেকশন কমিশনের সিলেবাসগুলোর কিছুটা মিল পাবে, কিন্তু এই ডিসিশনটা তোমাদেরকে প্রথম দিকে নিতে হবে যে এক্স্যাক্টলি তোমরা কোন কোন পরীক্ষার জন্য অ্যাসপায়ার করবে। কারণ একটা খুব ক্রুশিয়াল জিনিস যেটা, যে তোমাদের বিভিন্ন পরীক্ষাতে সাকসেস রেট, অনেকগুলো পরীক্ষা দিচ্ছ এবং সেই পরীক্ষাতে যদি নাকামিয়াবি আসে, তোমাদের যদি ফেলিয়ার আসে, তাহলে একটা সময় দেখবে যে তোমরা কিন্তু নিজের থেকে একটা চাপে পড়ে গেছো। আমি অনেককে দেখেছি 12টা 14টা 15টা সমস্ত পরীক্ষাতে তারা ফর্ম ফিল আপ করে থাকে এবং তারপর সেই পরীক্ষাগুলোতে অ্যাপিয়ার করে থাকে। এবং এর ফলে কি হয়, এর ফলে প্রিপারেশনটা সমস্ত পরীক্ষার জন্য তারা ওই অল্প সময়ের মধ্যে নিতে পারে না এবং তাদের আউটপুটটা মিনিমাম হয়ে যায়, এবং ওই পরীক্ষাগুলোতে বসবার জন্য কিন্তু অনেক সময় নষ্ট হয়। কারণ একটা পরীক্ষার আগে একটা মেন্টাল সেট আপ দরকার হয়, মেন্টাল মেকআপ তৈরি করতে লাগে, পরীক্ষার একটা হ্যাংওভার থেকে যায়। সুতরাং ইউ ফার্স্ট সিলেক্ট যে এক্স্যাক্টলি কোন কোন পরীক্ষাগুলোতে তোমরা বসতে চাও। আমি নিজে পার্সোনালি 3টে পরীক্ষাতে বসেছিলাম, স্টাফ সিলেকশন কমিশন, সিভিল সার্ভিস, UPSC অ্যান্ড WBCS। এই 3টের মধ্যে আমি আগেই, এর আগের ভিডিওতেই বলেছি যে ISR ক্ষেত্রে আমার মেইন অবধি ক্লিয়ার হয়েছিল, ইন্টারভিউতে বসেও আমি ক্র্যাক করতে পারিনি। এবং বাকি দুটো পরীক্ষাতে, একটাতে ফার্স্ট 2006 সালের পরীক্ষাতে এবং স্টাফ সিলেকশন কমিশনে অল ইন্ডিয়া 33 র্যাঙ্ক হয়েছিল। কিন্তু আমার পক্ষে এটা অনেকটা ইজি হয়েছিল, কারণ আমি জানতাম যে আমার লিমিটটা কোথায়, আমি কোন কোন পরীক্ষায় আমাকে অ্যাপিয়ার করতে লাগবে, তার জন্য আমার কীরকম মানসিক প্রস্তুতি দরকার আছে। তোমরাও ঠিক এই জিনিসটা ফলো করো, কারণ সামনের দিনগুলোতে অনেকগুলো পরীক্ষা আসছে। সুতরাং তোমরা যদি নিজেরা ঠিক না করতে পারো যে এক্স্যাক্টলি কোন কোন পরীক্ষাগুলোতে তোমাদের বসা উচিত, তাহলে কিন্তু তোমরা অনেকটা সময়, অনেকটা এনার্জি এবং অনেকটা পয়সা নষ্ট করবে। সুতরাং এটা একটা খুব ক্রুশিয়াল ডিসিশন, যে ব্যাপারে তোমরা খুব জলদি ডিসিশন নাও। অনেক ধরনের প্রশ্ন আমি পাচ্ছি তোমাদের, তোমরা আমাদেরকে, আমাকে করছো, এবং প্রত্যেকে বলছে যে বিভিন্ন সাবজেক্টের উপরে আলাদা আলাদা করে ভিডিও বানাতে। আগেই বলে থাকি যে আমার অপশনাল সাবজেক্টস যে দুটো ছিল,
হিস্ট্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্সেস, তার উপরে আমি আলাদা করে তোমাদের সঙ্গে ভিডিও বানাতে পারবো। বাট অন্যান্য জিওগ্রাফি, পল সায়েন্স, পাবেড ইত্যাদি বিভিন্ন সাবজেক্টের জন্য কিন্তু আমার নিজস্ব এক্সপার্টিস নেই মেইনসের জন্য ওই সাবজেক্ট হিসাবে। বাট সেজন্য হোয়াট আই ক্যান ডু, যে আমি চেষ্টা করছি যে এই ফিল্ডে আমাদের সার্ভিসে বা অন্যান্য সার্ভিসে যারা এই সাবজেক্টসগুলো নিয়ে অ্যাপিয়ার করেছিল তাদেরকে এই চ্যানেলে কোনো না কোনো সময়তে আনবার জন্য, তাতে যাতে তারা তোমাদের সঙ্গে নিজেদের এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করে। আর অনেকেই বারবার করে আমাকে যেটা বলছে যে হিস্ট্রি সম্পর্কে আলাদা একটা ভিডিও বানানোর জন্য, সেটা আই উইল ডেফিনেটলি মেক ইন নিয়ার ফিউচার। কিন্তু এই মুহূর্তে যেহেতু প্রিলিমসের প্রস্তুতিটা চলছে তোমাদের সবাই, তাই এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে আমি মেন্সের জন্য আলাদা করে ভিডিও বানাচ্ছিলাম, মেবি কিছুদিন পরে বানাবো। আর আরেকটা একটা খুব সুন্দর প্রশ্ন লেগেছে আমার, যে মানে মেধাবী কম, যারা যারা কম মেধাবী তারা কি পরীক্ষা ক্লিয়ার করতে পারবে, যে প্রশ্নটা করেছে আমি তাকে ধন্যবাদ জানাবো এরকম একটা প্রশ্ন রাখার জন্য, সরল, সহজ সরলভাবে এই প্রশ্নটা রাখবার জন্য। হোয়াট আই ফিল, যে আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু কিছু না কিছু মেধা থাকে, সেই মেধার বিকাশটা কীভাবে হবে, সেই মেধার এক্সপ্রেশনটা কীভাবে হবে, সেটা আমাদের উপরে ডিপেন্ড করে। এবং এই মেধার যে বিকাশ, সেই বিকাশ ঘটানোর ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু ল্যাকিংস থেকে যায়, এবং সেই ল্যাকিংসটা আমাদেরকে আমাদের নিজেদের লক্ষ্যে পৌঁছতে বাধা দেয়। তাই আমি তোমাদেরকে বলবো, তোমরা প্রত্যেকেই মেধাবী, তোমরা শুধু নিজের স্ট্রং পয়েন্টটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করো, এবং সেই মতো তোমরা নিজেদের ড্রিমসটাকে ইজিলি অ্যাচিভ করতে পারবে। আমি আমাদের আমাদের ব্যাচে WBCS এর ক্ষেত্রে অনেককে দেখেছি যে যাদের ফর্মাল এডুকেশন খুব হাইফাই কিছু নয়, আমি এর আগেও বলেছি যে কয়েকজন ছিল আমাদের ব্যাচে তারা জাস্ট পাস গ্রাজুয়েটস, কিন্তু দে সাকসিডেড ইন দ্য এক্সামিনেশন অ্যান্ড দে আর ভেরি সাকসেসফুল অফিসার্স। সুতরাং ইউ হ্যাভ টু বি আ ভেরি স্মার্ট ওয়ার্কার, সবসময় হার্ডওয়ার্ক করে ডিজায়ার্ড রেজাল্ট নাও পাওয়া যেতে পারে, তাই তোমরা হার্ডওয়ার্কের চেয়ে বেশি স্মার্ট ওয়ার্ক করবে। অনেকে আমাকে জিজ্ঞেস করছো যে এক্স্যাক্টলি কোন সাবজেক্টে কতক্ষণ ধরে পড়া উচিত এবং কীভাবে টাইম ম্যানেজমেন্ট করা উচিত। তা টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে কতগুলো কথা আমি যেটা বলবো, যে তুমি যদি সারাদিন ধরে, অ্যাকচুয়ালি 24 ঘন্টা এটা কিন্তু একটা যথেষ্ট বড় সময়, আমাদের প্রাত্যহিক যে সমস্ত খাওয়া ঘুমানো ইত্যাদি সব মিলিয়ে আমরা 10 ঘন্টার মতন টাইম স্পেন্ড করে থাকি। আমরা যদি ছাত্রাবস্থায়, মানে তোমরা যারা অনেকে তোমরা কাজ করছো, অনেকে বাড়িতে বসে প্রিপারেশন নিচ্ছ, সেক্ষেত্রে তোমরা কিন্তু অনেকটা সময় পেয়ে যাচ্ছ। এবং যেহেতু এটা এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর, আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে যতটা পারো সোশ্যাল লাইফটাকে এই সময়টাতে একটু কম করো, কারণ তোমাদের প্রিপারেশনের ফেজে তোমরা যতটা সোশ্যাল লাইফ কম করবে, কারণ ওয়ান্স এবং দেখবে যে যখন তোমরা সাকসেসফুল হবে সেই সময় তোমরা নিজেদের সোশ্যাল লাইফটাকে কতটা এনজয় করো, যেটা আমরা এখন করতে বুঝতে পারি। অ্যাপার্ট ফ্রম আওয়ার সোশ্যাল রেসপন্সিবিলিটিস উই হ্যাভ আওয়ার ওন লাইফ, এবং সেটাকে কিন্তু তোমরা খুব ভালো যথেষ্ট সময় পাবে বা যথেষ্ট সুযোগ পাবে সেটাকে এনজয় করবার জন্য ওয়ান্স ইউ আর সাকসেসফুল। সুতরাং এই সময় ছোট্ট কিছু স্যাক্রিফাইস করো, ট্রাই টু ডিভোট অ্যাজ মাচ টাইম অ্যাজ পসিবল, ট্রাই টু ডু ভেরি স্মার্ট ওয়ার্ক, ইংলিশটাকে যেমন তথাকথিত গর্দির মধ্যে না থেকে তোমরা চেষ্টা করো, যে তোমাদের প্যাশন, তোমার যদি সিনেমা সম্পর্কে পড়তে ভালো লাগে তাহলে সেগুলোকে ইংলিশে পড়বার চেষ্টা করো। বিভিন্ন ইন্টারনেট তোমাদের কাছে আছে, ইন্টারনেটে বিভিন্ন সাইটসগুলো খুলে, তোমার যদি খেলা ভালো লাগে তাহলে খেলার বিভিন্ন প্রিভিউ রিভিউ এগুলো পড়তে থাকো, খেলার ডেসক্রিপশানগুলো পড়তে থাকো ইংলিশে। এবং তার মধ্য দিয়ে এখন তো সমস্ত স্মার্টফোনসগুলোতে ইনবিল্ট ডিকশনারি চলে এসেছে, সুতরাং কোনো একটা ওয়ার্ডকে বুঝতে না পারলে সঙ্গে সঙ্গে তার মিনিংটাকে তোমরা ইয়ের মধ্য দিয়ে, ডিকশনারির মধ্য দিয়ে দেখে নিতে চেষ্টা করো। আর একটা যেটা চেষ্টা করবে, যে প্রত্যেক দিন সমস্ত সাবজেক্টগুলোকে কিন্তু একবার অন্তত টাচ করা, বিশেষ করে প্রিলিমিনারির আগে প্রত্যেক দিন তোমাকে একটু হলেও ইংলিশ পড়তে হবে, একটু হলেও কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড একটু প্র্যাকটিস করতে হবে, নাহলে পরীক্ষার সময় গিয়ে দেখবে অনেক সময় ধারটা কমে গেছে। আমি হোয়াট আই ইউজ টু মেক, যে মেক শিওর যে আমি প্রত্যেকটা সাবজেক্টসের জন্য কিছু নির্দিষ্ট টাইম ফ্রেম রাখতাম, এবং আগের দিন আমি পরের দিনটা রুটিন করে রাখতাম, যে কালকে আমি সকাল 10টার থেকে 11টা অবধি মনে করো ইন্ডিয়ান পলিটি পড়বো, দুপুর 2টোর থেকে 3টে অবধি সে আমি
5 ইয়ার প্ল্যানিং করব, বা আমার সন্ধে 7টার থেকে 8টা অবধি আমি মনে করো হিস্ট্রি পড়ব। এরকম করে তুমি প্রত্যেক দিন কিন্তু ট্রাই টু গো থ্রু ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট এভরি ডে। তাহলে কী হবে, তোমরা আউট অফ টাচটা কখনোই হবে না, এবং দেখবে যে তোমাদের মানে সাবজেক্টসগুলোকে প্রত্যেক দিন রিকালেক্ট করাটা অনেকটা সুবিধে হচ্ছে। সুতরাং টাইম ম্যানেজমেন্ট ইজ নট আ বিগ ইস্যু ইফ ইউ আর এ স্মার্ট ওয়ার্কার। তাই আর ম্যাথমেটিক্স যেটা, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড যেটা, সেটা অনেক সময় দেখা যায় যে মানে একটু টাচের অভাবে কিন্তু পরীক্ষার হলে গিয়ে তোমাদের মিস্টেক হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং সেটাকে চেষ্টা করবে যে রেগুলার কিছু কিছু অন্তত প্রবলেমসকে সলভ করবার। আর অনেকেই আমাকে জিজ্ঞেস করছে যে বইগুলো কোন সাবজেক্টসের জন্য কোন বই আমরা পড়বো। তা আমি অলরেডি এর আগের আমার একটা ভিডিওতে সে সম্পর্কে আমি তোমাদেরকে ডিটেলস জানিয়েছি, আশা করি তোমরা সেই ভিডিওটা দেখে সেই মতন বইগুলোকে পড়ো। এছাড়া যদি আমি নতুন কিছু বই দেখছিলাম এবং সেই সম্পর্কে একটা রিভিউ তোমাদেরকে দিয়ে দেবো যে কোন বইটা পড়া ভালো হবে। আজকে তাহলে এই পর্যন্তই, কালকে সময় পেলে আবার একটা নতুন ভিডিও করব কিছু নতুন সাবজেক্টসের উপরে। এবং প্রত্যেককে একটা কথা বলবো যে একটা খুব সুন্দর কাহাবত আছে যে বার্ন দ্য বোট, মানে তুমি যখন কোনো স্বপ্ন দেখবে তখন মনে করো যে তুমি একটা দ্বীপে পৌঁছেছো এবং সেই দ্বীপ থেকে অনেক দূরে যে জনবসতি রয়েছে তার মাঝখানে তোমাকে একটা, সেই দ্বীপে তোমাকে একটা কনস্ট্রাকটিভ কোনো কাজ করতে হবে, এবং তোমাকে বারবার টানছে তোমার সেই জনবসতিটা, এবং তার জন্য সেখানে একটা নৌকো রাখা আছে যাতে তুমি ইজিলি তোমার এই কাজটাকে ছেড়ে সেই জনবসতিতে সহজ জীবনে আবার ফিরে যেতে পারো। তো একজন লোকের এরকম হয়েছিল, অ্যান্ড হোয়াট হি ডিড, তাতে ওনার যাতে ডিস্ট্রাকশান না হয়, স্বপ্ন দেখার মাঝখানে যেন কোনো ডিস্টার্ব না হয়, সেই স্বপ্নকে সফল করবার কাজে যেন কোনো ডিস্টার্ব না হয়, তাই সেই নৌকোটাকেই উনি চালিয়ে দিয়েছিলেন। সুতরাং প্রত্যেককে বলবো, সময় আর বেশি নেই, সো বার্ন দ্য বোট, জাস্ট ড্রিম অ্যাবাউট ইউর ফিউচার। তুমি অফিসার হলে কী করবে সেই মুহূর্তটাকে দেখো, প্রত্যেক দিন সেই স্বপ্নটাকে দেখো, প্রত্যেক দিন আয়নার সামনে দাঁড়িয়ে অন্তত 1 মিনিট ধরে নিজেকে তুমি ঠিক যে স্বপ্ন দেখছো যে পোস্টে যাওয়ার, সেই স্বপ্নের সঙ্গে নিজেকে মিলিয়ে দেখার চেষ্টা করো, তাহলে দেখবে তোমরা সফল হবেই। আমি সবসময় তোমাদের পাশে আছি, যে কোনো রকম সাহায্য, যে কোনো সহযোগিতা মন খুলে আমি তোমাদের করবার জন্য সবসময় প্রস্তুত। যোগাযোগ রাখো, আমি আশা করি তোমাদের রেজাল্ট খুব ভালো হবে, এবং আমি চাই তোমাদের মধ্যে থেকে যারা আজকে আমার এই কথাগুলো শুনছো একদিন তারা আমার জায়গাতে থেকে এখানে একটা ভিডিও বানাবে এবং তার তোমার কথা বাকি সবাই শুনবে। অল দ্য বেস্ট, কিপ ওয়াকিং হার্ড, কিপ ওয়াকিং স্মার্ট রাদার। থ্যাংক ইউ, গুড নাইট।